ফরিদপুরে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় 129.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলায়। বৃহস্পতিবার দিনব্যাপী একটানা মুষলধারে এই ভারী বৃষ্টিপাত হয়, যা এখনও চলমান রয়েছে। জানা গেছে, দিনব্যাপী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভ্যান রিক্সা চালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সকাল থেকেই জেলার শহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে জরুরি কোনো কাজ ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এ ব্যাপারে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় রিক্সা নিয়ে অলস সময় পার করা রিক্সা চালক খবির শেখ জাগোনিউজকে বলেন, আজ সকাল থেকেই একটানা বৃষ্টি, এক মিনিটের জন্য বৃষ্টি থামতে দেখিনি। অন্যদিন বৃষ্টি হলেও শহরে মানুষের আনাগোনা থাকে, বৃষ্টির মধ্যেও মাথায় পলিথিন দিয়ে রিক্সা চালিয়ে ভালো ইনকাম হয়, কিন্তু আজ এত বৃষ্টির মধ্যে মানুষ বাসাবাড়ি থেকে তেমন একটা বের হয়নি।